হ্যালো গাইস, আজকে আমরা দেখব পতেঙ্গা বিচ চট্টগ্রামের। তো চলো দেরি না করে দেখা যাক পুরো বিচটা। চলুন তাহলে যা যাক। আসলে এই বিচটা এখানে বিকালবেলা আসলে আসলে মনটা খুবই আর কি চমৎকার একটা ভিউ পাওয়া যায়। সাথে আসলে সাগরের যেই আজকে যেই উত্তাল একটা ঢেউ সেটা দেখতে পাবেন। আসলে চট্টগ্রামের এই যেই বিচটা আজকে এই সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এটা অতীতে এরকম ছিল না। 2018 সালের শেষ দিক থেকে, আসলে শেষ দিক বলতে আর কি 19-এর কাছাকাছি সময়ে এটা স্থাপিত হয় আর কি নতুনভাবে। তো বিচটা তাই এখন অনেক সুন্দর আস্তে আস্তে করে ফেলছে। তো অনেক সুন্দর একটা ব্যাপার, এখানে আসলে আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেউ, আসলে সাগরের যে গর্জন সেই গর্জনটা এখানে ফুটে উঠেছে খুব কাছ থেকে, আসলে সুন্দরভাবে দেখা যায় প্রকৃতি কত সুন্দর, আসলে চমৎকার একটা ব্যাপার। আসলে বিকেলে এখানে আসলে যারা এখানে স্থানীয় তারা আসে মাঝে মধ্যে, তো বিকেলে এখানে বেশিরভাগই ফাঁকা থাকে, আসলে পর্যটকরা এখানে খুব কম আসে। তো যাই হোক, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই আসবেন আসলে বিকেলবেলা যদি সময় হয়। আসলে জায়গাটা খুব সুন্দর এবং চমৎকার, ঘুরে দেখে যেতে পারেন। আমি এর আগেও এসেছিলাম, তখন আসলে এরকম ছিল না, কিন্তু এখন এটাকে সাজিয়ে গুছিয়ে আসলে অনেক সুন্দর করে ফেলছে। তো অ্যাটলিস্ট দেখতেই পাচ্ছেন আজকে আকাশটা মেঘলা মেঘলা একটু, সব কিছু মিলিয়ে ঝিলে পরিবেশটা চমৎকার একটা পরিবেশ। দেখতে পাচ্ছেন আকাশটা, আমি দেখাচ্ছি, আসলে ওই যে দেখতে পাচ্ছেন কালো কালো মেঘ জমে আছে ওই যে উপরে, আর সাথে বাতাস একটা চিল যাচ্ছে, চিল বলতে আসলে প্লেনের চিল যেটাকে বলে, চিলের মতো। যাই হোক, আসলে গর্জন, সাগরের গর্জন শুনতে খুবই ভালো লাগে, আর পরিবেশটাও খুব চমৎকার, ফ্রেশ, ময়লা ময়লা কাদা ধুলা বলে কিছু নাই, বাতাস একটা মৃদু বাতাস, অস্থির একটা ব্যাপার। এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে চাইলে, সবুজ ঘাসের যে একটা ব্যাপার, আসলে এখন আরও ভবিষ্যতে আরও সুন্দর হবে জায়গাটা আমি মনে করি, তবে এখন চমৎকার একটা পরিবেশ। তো বাই বাই আজকের জন্য, অন্য কোথাও অন্য কোনো জায়গায় দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।